হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো পরিমিতি সূত্র নিয়ে। পরিমিতি সূত্র থেকে বর্গক্ষেত্রের সমস্ত সূত্র নিয়ে আলোচনা করব। এটিকে তোমরা যাদের বর্গক্ষেত্রের সূত্র মনে থাকে না, অর্থাৎ অথবা পরিমিতি যে কোনো প্রশ্নের সূত্র মনে থাকে না, সেই এই সূত্রগুলোকে কিভাবে মনে রাখতে হবে মুখস্থ না করে, সেটাই এই ভিডিওতে আমি বলবো। তো আজকে বড় টপিক হচ্ছে বর্গক্ষেত্র। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সবার প্রথমে এই বর্গক্ষেত্রটি এঁকে নেবো। একটা বর্গক্ষেত্র এঁকে নিই। ধরো এই বর্গক্ষেত্র আমরা জানি চারটে বাহুর দৈর্ঘ্য কী হয়, সমান হয়। এটা একটা বর্গক্ষেত্র, তো চারটে বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে। তাহলে এটা কি একটা বর্গক্ষেত্র? এর চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হয়, 90 ডিগ্রি করে, টোটাল 360 ডিগ্রি হয়ে থাকে, আর কর্ণ দুটোও সমান হয়। তাহলে এখানে এই প্রত্যেকটা বাহু হচ্ছে এ করে ধরে নিলাম আমি, প্রত্যেকটা বাহু আমার সূত্র ও বের করতে সুবিধা হবে। ঠিক আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয় এটা আমরা জানি। তাহলে এ প্রথম হচ্ছে এ বর্গক্ষেত্রে এর পরিসীমা কি? বর্গক্ষেত্রে পরিসীমা বের করবো। তা বর্গক্ষেত্রের সমস্ত সূত্র নিয়েই বলবো। বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা মানে কি আমি বলেছিলাম যে আয়তক্ষেত্র যখন বলেছিলাম, মানে আয়তক্ষেত্র যখন সূত্রগুলো বলেছিলাম, তখন বলেছিলাম যে পরিসীমা মানে হচ্ছে এ চারিদিকের, মানে একটা জমিকে যখন স্কোয়ার শেপ হোক বা যে কোনো শেপ হোক, ও সেই শেপগুলোর ওর দেখবো চারিদিক দিয়ে বাউন্ডারি, যেটা মানে আমরা যখন জমিতে যখন পাঁচিল দিই, সেই পাঁচিলের দৈর্ঘ্যগুলো যদি মাপতে পারি, সেটাই হচ্ছে আমাদের পরিসীমা। মানে এই বাহুগুলোর দৈর্ঘ্য চারটি যোগ করলে হবে পরিসীমা। তো আশা করি বোঝা গেছে। আর যারা আয়তক্ষেত্রের সূত্রগুলো ও কিভাবে বুঝে মনে রাখতে হবে সেটা যদি না দেখে থাকো, তাহলে এই ভিডিওর ওর আই বাটনে আমি লিঙ্কটি দিয়ে দেবো, তো তোমরা দেখে নিতে পারো বা ডেসক্রিপশন থেকেও দেখে নিতে পারো। তো এখানে দেখো টোটাল এর বাহুর দৈর্ঘ্য কি, এখানে কটা আছে, একটা বাহু দৈর্ঘ্য কত, এ একক। ধরো একটা বাহুর দৈর্ঘ্য কত, এ একক। এখানে কটা বাহু আছে, চারটি বাহু, প্রত্যেকটা সমান। এরকম ভাবে চারটি বাহুর দৈর্ঘ্য কি, 4 গুণ এ। তাহলে এখানে এ মানে কি, এ মানে হচ্ছে বাহু, তাহলে 4 গুণ বাহু। বাহুর দৈর্ঘ্য যা হবে তাকে 4 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, বর্গক্ষেত্রের পরিসীমা বেরিয়ে যাবে। তো 1 নম্বর সূত্র হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়ে যাচ্ছে, এ 4 গুণ বাহু। তাহলে এখানে দেখো বাহু মানে কি, এটা দৈর্ঘ্য নিশ্চয়ই, তাকে দৈর্ঘ্যকে 4 দিয়ে কেন, যা দিয়ে গুণ করি কি হবে, দৈর্ঘ্যই হবে, তার মানে কি একক হবে। শুধু মনে রাখবে ক্ষেত্রফল যদি হয় তখনই বর্গ একক হবে, আর বাদ বাকি সব ক্ষেত্রে এ কি হয়ে যাবে, একক হবে। আয়তনের ক্ষেত্রে ঘন একক হবে। ঠিক আছে, এ 2 নম্বর হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, দেখো এ এখানে এখানে সাপোজ একটা বর্গক্ষেত্র আছে যার বাহু প্রত্যেকটা সমান। তা এখানে আমি আয়তক্ষেত্র যেভাবে বলেছিলাম সেভাবেই আমি এখানে বের করব। তাই দু রকম ভাবে আমি তোমাকে প্রমাণটা দেব, যে এখানে একটা বাহুর দৈর্ঘ্য আমি এ ধরেছি, এরকম ভাবে কতগুলো লাইন ড্র করছি, এখানে কতগুলো লাইন এখানে ড্র করছি, একদম বাস্তব এক্সাম্পল। তোমরা ভালো করে একটু বুঝতে হবে জিনিসটাকে। এ আমরা সূত্রগুলো পড়েছি কিন্তু কিভাবে এসছে এটা দেখে নাও। তো এখানে এই একটা লাইনের দৈর্ঘ্য এরকম একটা আছে, দুটো আছে, তিনটে আছে, এরকম ভাবে এখানেও কটা লাইন আছে, এইখানে লাইন আছে, এখানে দৈর্ঘ্য সমান, একটা দৈর্ঘ্য হচ্ছে এক একক। ধরো তো একটা লাইনের দৈর্ঘ্য কত, এ একক। দুটো লাইনের দৈর্ঘ্য কত, ও দুটো লাইনের দৈর্ঘ্য 2 গুণ একক, এরকম ভাবে 1 গুণ একক হয়েছে। তিনটে লাইনের দৈর্ঘ্য কত, ও 3 গুণ একক, এরকম ভাবে কখানা লাইন আছে, টোটাল টোটাল এখানা লাইন আছে, এখানা লাইনের দৈর্ঘ্য কত, এ গুণ এ। মানে হচ্ছে কি, এ মানে কি, বাহু গুণ বাহু, বা বাহু স্কোয়ার বলতে পারি। তা বন্ধুরা বোঝা গেছে, যখনই তাহলে এইটা কি হবে, এখানে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের বাহু গুণ বাহু, বা বাহু স্কোয়ারও বলতে পারি, বাহু বাহু পাওয়ারগুলো যোগ হয়, এক এক যোগ হয়ে গেল বাহু স্কোয়ার, এটা এভাবেও বলতে পারি। দেখো আয়তক্ষেত্রের ফর্মুলা আমরা জেনেছিলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো এইটা দৈর্ঘ্য, এটা প্রস্থ যদি ধরি, তা এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি, দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান, তাহলে দুটোই বাহু, দৈর্ঘ্যের জায়গাও বাহু হবে, প্রস্থের জায়গাও বাহু হবে। তো এরকম ভাবে এখানেও বেরিয়ে যায় বাহু স্কোয়ার। তা তোমরা যেভাবে মনে রাখতে পারবে সেভাবে মনে রাখবে। ঠিক আছে, তৃতীয় সূত্রটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য।
বর্গ ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণ মানে কি এই এইটা, কর্ণ হচ্ছে এটা, কর্ণকে আমি কি ধরলাম, বি ধরলাম, কর্ণকে আমি বি ধরলাম। দেখো এখানে যদি নাম দিই এ বি সি, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি। আমি আগেই বলেছি যে যে কোনো ও বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে এ আমার এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি দেখি যে এ ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, এ বি সি এর ক্ষেত্রে যদি দেখি এটা হচ্ছে অতিভুজ, তা মানে কি হচ্ছে এ সি স্কোয়ার, তোমার লম্ব হচ্ছে এটা এ বি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বি সি স্কোয়ার। তা আমরা এটা জানি পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তা অতিভুজ স্কোয়ারের বের অতিভুজ স্কোয়ার মানে এটা কর্ণ, তা এটা মানে কি হচ্ছে কর্ণ। তাহলে কর্ণ তাহলে এ সি ইকুয়ালস টু কি হচ্ছে, এখানে এ এই স্কোয়ারটা এই পাশে আসলে রুট হয়ে যায়, আর এখানে এ বির মান কত আছে এ স্কোয়ার প্লাস এই বি সি এর মানও কি আছে এ তার স্কোয়ার, এ আর এ আর এ এ তাহলে এ সি ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, দেখো এ সি ইকুয়ালস টু এখানে রুট ওভার রয়েছে আর এখানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার রয়েছে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার প্লাস স্কোয়ার স্কোয়ার প্লাস স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার। তো এখানে এই রুট টুটা রুট টুই থেকে গেল, রুট টুর কিছু হয় না, কিন্তু স্কোয়ার আর রুট কেটে গেলে এটা বাইরে চলে গেল, তাহলে এখানে কিছু নেই মানে গুণ আছে। অ্যাকচুয়ালি রুট টু ইন্টু এ কি ধরেছিলাম বাহু না, তাহলে এটা হয়ে গেল বাহু। তাহলে এসি কি, এসি হচ্ছে কর্ণ, কর্ণ ইকুয়ালস টু কি বেরিয়ে গেল রুট টু ইন্টু বাহু। তাহলে কর্ণে বড় ক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে রুট টু ইন্টু হচ্ছে বাহু, কি হবে সেই এককই হবে, এটা একটা একক এককই হবে। তো দেখো এটা এভাবেও করা যায়, আবার এভাবেও করা যায়, আমরা জানি আয়তক্ষেত্রের তো এটা এভাবেও করা যায় যে আয়তক্ষেত্র হিসাবে, যে আমি বলেছি আয়তক্ষেত্র দিয়ে ওটাকে রিপ্রেজেন্ট করতে পারবো, যে কোনো ফর্মুলাকে আয়তক্ষেত্র দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো, শুধু বাহুগুলো সমান হবে, এখানে দৈর্ঘ্য প্রস্থ নেই। তো আয়তক্ষেত্রের ফর্মুলা আমরা আগে শিখে গেছি কি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এখানে দৈর্ঘ্য প্রস্থ সমান প্রত্যেকের মানে কি এক, মানে হচ্ছে এ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, এরকম ভাবে কি রুট টু ইন্টু এ, তাহলে এটাও কি একই রকম হয়ে গেলো, এ মানে হচ্ছে বাহু রুট টু ইন্টু বাহু। তাই এভাবেও আমরা ভাবতে পারি, যেভাবে তোমাদের মনে তোমরা রাখতে পারবে সেভাবে তোমরা মনে রাখবে। তো নেক্সট নেক্সট হচ্ছে 4 নম্বর, ওর এখানে চার নম্বরে এ বাহু বের করার ফর্মুলা, অনেক সময় মানে বাহু বের করতে দেবে যখন হচ্ছে এ পরিসীমা বলে দেবে, কি বলছি পরিসীমা বলে দেবে, পরিসীমা যখন বলে দেবে মানে পরিসীমা যখন বলে দেবে তখন বাহু বের করার সূত্র। তাহলে পরিসীমা দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, দেখো আমার বাহু দরকার, আমার পরিসীমা মানে কি পেয়েছি 4 গুণ বাহু, তাহলে এই বাহুটা দরকার কিন্তু 4টা দরকার নেই, 4 দিয়ে আমি ডিভাইড করে দেবো দুদিকে, 4 দিয়ে ডিভাইড করে, তাহলে 4 4 এখানে কেটে যাবে, কেটে গেলে কি পড়ে থাকবে, এই শুধু বাহু ইকুয়ালস টু কি পরিসীমা বাই 4 পড়ে থাকবে। তাহলে এখানে কি হয়ে যাবে, যখন পরিসীমা বের করতে দেবে তাহলে পরিসীমা বাই 4, মানে পরিসীমা দিয়ে দিলে কি হচ্ছে বাহুর দৈর্ঘ্য বের করবো কি হচ্ছে পরিসীমা বাই 4। কিন্তু আরও একটা ক্ষেত্রে যখন ক্ষেত্রফল বলে দেবে, আমাকে কি হচ্ছে বাহু বের করতে হবে ক্ষেত্রফল বলে দিয়েছে, ঠিক আছে, বাহু বের করতে হবে ক্ষেত্রফল বলে দিয়েছে, তখন কি করবো বাহু বের করতে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, বাহু গুণ বাহু, ঠিক আছে, ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জেনে গেছি যে মানে আমার যখন ক্ষেত্রফল বলে দেবে তখন বাহু বের করতে হবে, তার ফর্মুলা আমরা ক্ষেত্রফল জেনে গেছি যে ক্ষেত্রফল ইকুয়ালস টু বাহু স্কোয়ার, ক্ষেত্রফল ইকুয়ালস টু জেনে গেছি বাহু স্কোয়ার। তাহলে আমাকে বাহু বের করতে হবে, ঠিক আছে, আমরা উভয় দিকে কি করব রুট দেব, কেন আমার বাহু দরকার হলে স্কোয়ারটাকে কাটতে হবে, স্কোয়ার আর রুট কেটে যায়, তো এখানে রুট দেবো, তাহলে বাহু ইকুয়ালস টু এখানে বাহু চলে গেল স্কোয়ার রুট কেটে গেল, এটা কি রুট ওভার ক্ষেত্রফল। তাহলে আমার এখানে তোমার বড় ক্ষেত্রফল যদি বলে দেয় তখন বাহু বের করতে দেয় তখন কোন ফর্মুলা ইউজ করবো, রুট ওভার ক্ষেত্রফল। তাহলে এখানে বাহু এর একক, এটাও একক হবে আর পরিসীমার ক্ষেত্র একক হবে।
তো বন্ধুরা, এই পাঁচটা সূত্র, এই পাঁচখানা সূত্র মনে রাখো, তাহলে বর্গক্ষেত্র থেকে তোমাদের কোনো অসুবিধা হবে না, সমস্ত ফর্মুলা তোমাদের সর্বদা মনে থাকবে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবে, যদি এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনে ক্লিক করো। তো ও আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।